সেখানে প্রসাদ গ্রহণ করা হবে স্যার শ্রী রামকৃষ্ণ শরণম প্রণাম তাই মালাকাটার ঐতিহ্যময়ী ঐতিহ্যবাহিত অনুষ্ঠান ঐতিহাসিক ঐতিহ্য বাৎসরিক অনুষ্ঠান শ্রী রামকৃষ্ণদেবের 188তম শুভ জন্ম উৎসব আশ্রমের বাৎসরিক উৎসবে প্রণাম জানাই মা সারদা দেবী স্বামীজি প্রথমেই সৃষ্টি ঠাকুর সারদা মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি কাল শুরু হয়েছে আজ চলছে এই অনুবাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের আমরা যাদেরকে পেয়েছি স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক বাড়ি এবং শ্রীমদ স্বামী বেদ স্বরূপানন্দজি মহারাজ তাদের চরণেও আমার সশ্রদ্ধ প্রণাম উপস্থিত শুভভক্তবৃন্দ আপনারা সবাই জানেন যে শ্রী রামকৃষ্ণ ফালাকাটের রামকৃষ্ণ আশ্রম ও স্বামী বিবেকানন্দ সেবা সংস্থা সেই 1984 সাল থেকে সেবা কাজ চালিয়ে যাচ্ছে শ্রী ঠাকুর সারদা মা এবং স্বামীজির যে বাণী তাকে পাথেয় করে শিবজ্ঞানে জীব সেবা বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই ব্রতকে সামনে রেখে সবার আর্থিক সহযোগিতায় স্বামী বিবেকানন্দ সেবা সংস্থা এবং ফালাকাট রামকৃষ্ণ আশ্রম নানাভাবে দুঃস্থ মানুষদের পাশে থেকে সেবা করার সৌভাগ্য পেয়েছে এটাকে স্বামীজি মা এবং ঠাকুরের কৃপা ছাড়া সম্ভব নয় তো আমরা আজকে দাঁড়িয়েও সৃষ্টি ঠাকুর সারদাম্মা এবং স্বামীজির চরণে প্রার্থনা করছি যে তারা যেন আমাদেরকে দিয়ে এই সেবা কাজ চালিয়ে যান মানুষের আর্থিক সহযোগিতা শুধু ফালাকাটা নয় ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে কিছু ক্ষেত্রে বাইরের থেকেও আমরা সাহায্য পাই তাদের আর্থিক সহযোগিতা সাহায্য নিয়ে আমরা এই কাজ করতে পারি এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুস্থ মানুষদের অক্সিজেন প্রদান করা হয় শীতকালে আমরা দুস্থ মানুষদের কম্বল দান করার সুযোগ পাই এছাড়া পুজোর সময় আমরা মায়েদের বস্ত্রদান করে থাকি এখানকার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার সেখানে যারা দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তাদের বস্ত্রদান থেকে শুরু করে তাদের স্কুলের পোশাক পাঠ্যপুস্তক বিভিন্নভাবে তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করি গৃহ বন্ধ আছে এখন এছাড়াও আমরা আপনারা জানেন যে কোভিড পরিস্থিতিতে যখন মানুষের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ অবস্থা গ্রহণ করেছিল তখন আমরা তাদের বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেছি ঠাকুর মা এবং স্বামীজির আশীর্বাদ ধন্য হয়ে তাদের কৃপা ছাড়া কিছু করা সম্ভব নয় তারা আমাদের দিয়ে করিয়েছেন তাই জন্য আমরা কৃতজ্ঞতা স্মরণ করছি আজকে আবার এবং এইভাবেই যারা এইভাবেই যেন ঠাকুর মা এবং স্বামীজি আমাদেরকে আগামী দিনগুলোতেও মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করার সুযোগ করে দেন এই প্রার্থনা রেখে সবাইকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমার ছোট ভক্ত নমস্কার দোস্তদের পূজনীয় মহারাজদের প্রণাম নিবেদন বারান্দায় হবে এখানে হবে না ভলেন্টিয়ারদের অনুরোধ করছি আপনারা চেয়ারগুলো সরিয়ে দিন প্রণাম জানাই